যার হাতে কিছুই নেই তার হাতে অন্তত সময়টুকু আছে। একজন কোটিপতির সাথে গরিবের পার্থক্য টাকায়, ক্লাসের ফার্স্ট বয়ের সাথে লাস্ট বয়ের পার্থক্য মেধায়, রিক্সাওয়ালার সাথে পাইলটের পার্থক্য দক্ষতায়, অফিসের বসের সাথে পিয়নের পার্থক্য পদের ক্ষমতায়। অথচ একটা জায়গায় সবার সব কিছু সমান, সেটা হলো সময়। যার হাতে টাকা নেই, মগজে ঘিলু নেই, কাজে দক্ষতা নেই, তাদের সবার তো অন্তত সময়টুকু আছে। কোন কাজে কিভাবে কাদের সাথে এই সময়টাকে কাজে লাগাচ্ছেন মূলত সেটাই নির্ধারণ করে দেয় কার পরিচয় কি হবে, কার লাইফস্টাইল কেমন হবে। বিল গেটসের নাম বললেই টাকা টাকা একটা গন্ধ আসে, আবদুল্লাহ আবু সাইদ স্যারের কথা বললেই জ্ঞানের একটা বাতাস আসে, আয়ুব বাচ্চুর কথা বললে গিটারের একটা সুর ভাবনায় চলে আসে, আপনার নাম বললে কারো মধ্যে কি সেরকম কোনো একটা ভাব আসে। বুঝতে পেরেছেন কি ঠিক কি বোঝাতে চাইলাম? যদি কিছু একটার অভাব বোধ করেন তবে আপনি বুঝেছেন। আপনার নিজের ব্র্যান্ড ইমেজ কি এক লাইনে বলুন। হে প্রভু আমাকে ধৈর্য দাও, তাড়াতাড়ি দাও, এখনই দাও, দ্রুত দাও। এভাবে অধৈর্য হয়েও কেউ কেউ ধৈর্য চায়, আপনার চাওয়ার সাথে কাজের মিল নেই, এজন্য আপনি যা চান তা পান না। সারা বছর ধরে প্রভুর কাছে প্রার্থনা করলেন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা পান, এত প্রার্থনা করেছেন যে মহান সৃষ্টিকর্তাও আপনার প্রার্থনায় সন্তুষ্ট, কিন্তু তবুও আপনি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেননি। কিন্তু কেন? আরে ভাই, আপনি তো ভার্সিটির ভর্তি ফরমই কেনেননি, সব করেছেন ঠিকই কিন্তু কোনো একটা জায়গায় গরমিল রেখেই দিচ্ছেন। আজীবন প্রার্থনা করে গেলেন 40 লাখ টাকার লটারির প্রথম পুরস্কারটি যেন আপনিই পান, অথচ লটারিটাই কেনেননি কখনো। কি হবে এই প্রার্থনা দিয়ে? শপিং মল থেকে দামি একটা শার্ট কিনে প্যাক করার পর দেখলেন শার্টের পকেটে খুব ছোট একটা দাগ আছে, শার্টটা কি আর কিনবেন? মাথা খারাপ, টাকা দিয়ে কিনবো তাহলে দাগ কাটা শার্ট কেন কিনবো? মাত্র বছরখানেক পরে যে শার্টটি এমনিতেই ফেলে দেবেন সে শার্টেও সামান্য দাগ থাকলে আপনি মেনে নিতে পারেন না। অথচ যে জীবনটাকে নিয়ে আপনাকে আজীবন চলতে হবে সেই জীবনের চরিত্রে নিজেই কতবার দাগ লাগাচ্ছেন ভেবে দেখেছেন কি? মজার বিষয় হচ্ছে আপনি এমন একটা জীবন মেনেও নিচ্ছেন, মিথ্যা বলে, প্রতারণা করে, মিস কমিটমেন্ট করে কত যে দাগ লাগাচ্ছেন এই অমূল্য জীবনে, সে হিসাবটা কি আপনার কাছে আছে? আপনাকে নিয়ে কেউ মিথ্যা বললে তার জীব টেনে ছিঁড়ে ফেলতে চান, অথচ নিজেই নিজেকে নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন প্রতিনিয়ত। আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না, এটা আপনার মুখ দিয়ে উচ্চারিত সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনার লাইফে আপনাকে ছাড়া কিছুই হবে না, যা হবার আপনাকে দিয়েই হবে। কেউ আপনার সাথে কমিটমেন্ট ভঙ্গ করলে তাকে বেইমানের লিস্টে ফেলে দেন, অথচ দিনের পর দিন আপনি নিজেই নিজের সাথে করা প্রত্যেকটা কমিটমেন্ট ভঙ্গ করছেন। কোনো এক সেমিস্টারে খারাপ রেজাল্ট করলে পরের সেমিস্টারে ফাটিয়ে দেব, দেখিয়ে দেব বলে যে কমিটমেন্ট নিজেকে নিজে দেন, তার কতটুকু কমিটমেন্ট ঠিকঠাক রাখতে পেরেছেন? কাল থেকে ভোরে উঠে পড়া শুরু করব বলে প্রতিদিন যে কমিটমেন্টটা করেন তার কতটুকুই বা আপনি বাস্তবায়ন করেন? কাল থেকে আর রাখব না, কাল থেকে আর সময় নষ্ট করব না, এরকম কত প্রমিসই তো নিজের সাথে করেন, কিন্তু তার কয়টা আপনি ঠিকঠাক রাখতে পেরেছেন? নিজের সাথেই তো নিজে কমিটমেন্ট ভঙ্গ করেন, তাহলে আপনার সাথে সবচেয়ে বড় প্রতারণা কে করছে? আপনিই তো। হ্যাঁ ঠিকই, আপনিই করছেন। আরে ভাই, আপনি নিজেই তো নিজেকে ঠকাচ্ছেন প্রতিনিয়ত। অন্য কেউ ঠকালে সেটা নিয়ে যেভাবে সোচ্চার হন, নিজেকে যখন নিজে ঠকান তখন কেন একই অ্যাটিটিউড আপনার থাকে না? হেঁটে যাওয়া রাস্তায় কেউ আপনার পথ আটকালে তার উপর রেগে যান আপনি, অথচ হতাশা দুশ্চিন্তা নিয়ে আপনি কতবার যে নিজেই নিজেকে আটকে দিচ্ছেন তার হিসেব কি আপনার কাছে আছে? এক্সপায়ার ডেট চলে যাওয়া পণ্য দোকানদার দিলে তার উপর রেগে যান, অথচ প্রতিদিন সিগারেট খেয়ে নিজেই নিজের এক্সপায়ার ডেট যে শেষ করে দিচ্ছেন সেদিকে কোনো নজরই নেই আপনার। কেউ আপনাকে অপেক্ষায় রাখলে রেগে যান সময় চলে যাচ্ছে বলে, অথচ নিজেই যে ফেসবুকে স্ক্রল করতে করতে, টিকটক ভিডিও দেখতে দেখতে, টঙে বসে আড্ডা দিতে দিতে সময় নষ্ট করছেন সেদিকে তো আপনার নজরই নেই। দোকানে গিয়ে যেভাবে মোবাইলের আপডেট ভার্সনটা চান, আপনার মোবাইলের সফটওয়্যারগুলোকে যেভাবে আপডেট করেন, ঠিক সেভাবে আপনার নিজের আপডেট বেস্ট ভার্সনটা কি আপনি তৈরি করতে পেরেছেন?
নাকি গত দুই বছর আগে যেমনটা ছিলেন এখনও তেমনই আছেন? দুনিয়া আপনাকে না দেখুক, আপনি তো আপনার চোখ দিয়ে আপনাকে দেখেন, তাই নিজের সাথে নিজে কখনোই প্রতারণা করবেন না। পৃথিবীর সবচেয়ে দামি মোবাইলটারও চার্জ শেষ হয়, ডিজেল কিংবা পেট্রোলও শেষ হয়ে যায় সবচেয়ে দামি গাড়িটার। আপনাকে সুস্থ রেখে জীবনের মেয়াদ বাড়ানোর জন্য আবিষ্কৃত ওষুধটির মেয়াদও শেষ হয়ে যায় কোনো একদিন। আপনিও পৃথিবী থেকে বিদায় নেবেন কোনো একদিন। জীবিত অবস্থায় সবাইকে আপনার একটা বেস্ট ভার্সন দেখিয়েই যান না, নিজের বেস্ট ভার্সনটা এমনভাবে তৈরি করুন যেন যারা আপনাকে চেনে তারা সবাই আপনার মতো হওয়ার স্বপ্ন দেখে। আগামী দুই বছরের মধ্যে আপনার লাইফ ভার্সনে কী কী আপডেট আসবে একটু ভেবেচিন্তে বলুন তো। কোন কোন কোয়ালিটি একটু বাড়াবেন আর কোন কোন কোয়ালিটিগুলো নতুন করে জন্ম দেবেন একটু লিখে রাখুন। পৃথিবীকে নতুন করে নিজের সত্তার জানান দিন। পৃথিবীকে বলুন, পৃথিবীর মানুষদেরকে বলুন, আমি পারবো, আমি অবশ্যই পারবো, আমাকে দিয়েই হবে, বরং আমাকে ছাড়া কিছুই হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান। সেই সাথে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কথা হবে খুব শিগগিরই আবারও নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, মোটিভেট থাকুন। আল্লাহ হাফেজ।